যেখানে এই সমাবেশ সেখানে এই পিকনিক পার্টি, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দিয়ে হোঁচট খাবে গোলাপ বাগের গরুরা। দেশের 70% লোক শেখ হাসিনার নৌকা ভোট দেওয়ার জন্য উদ্রী বয়ে আছে, কাজে আমরা আসি জনগণের সঙ্গে এবং জনমতই আমাদের শক্তি, কাজে কাউকে আমরা বলব। তারা তো দিবা স্বপ্ন দেখতে অভ্যস্ত, সে স্বপ্ন দেখছে আর কি, দেখতে থাকুক। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দিয়ে হোঁচট খাবে গোলাপ বাগের গরুরা। আমাদের পক্ষ থেকে কোনো সম্ভাবনা নেই, সংঘাতের উস্কানি আমরা কখনো দেব না। আমি বারবার বলেছি আমরা পাওয়ারে আছি, আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই। এখন লাঠি ছোটা নিয়ে তো আগেও আসছে, কম্বল নিয়ে আগেও আসছে, তারপরে হাড়ি পাতিল নিয়ে এসে পিকনিকের মতো রান্নাবান্নাও করেছে। ঢাকায় তো এই নতুন না, তারা আগেও অনেক পিকনিক পার্টি করেছে, যেখানে এই সমাবেশ সেখানে এই পিকনিক পার্টি। এখন একটু আরেকটা জিনিস বেশি করে হয়তো আনবে, সেটা হলো মশার কয়েল, ডেঙ্গু মশা। সেটা আমিও একটু স্মরণ করিয়ে দিলাম বিএনপিকে যে মশার কয়েলটা নিয়ে আসবে, কর্মীরা আবার আন্দোলন করতে এসে হাসপাতালে ঢুকতে হবে না।